তখন নাকি গাল মুখ দেবে মাটিতে। রফিক শিকদার চিকিৎসা করাতে এসে যিনি মাকে হারিয়েছেন, এর বাইরে তার আরেক পরিচয়, তিনি একজন চলচ্চিত্র পরিচালক। আমরা এই দেশের নাগরিক, চলচ্চিত্রের মানুষ হলেও রফিক শিকদারের এই কান্না অভিনয়ের কোনো দৃশ্য নয়। দৃশ্যটা মমতাময়ী মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণের। হাসপাতালে মা একদিকে যখন মৃত্যুর সাথে লড়ছেন, রফিক শিকদার তখন সেই মাকে বাঁচাতে বারবার মিডিয়ার কাছে আকুতি জানাচ্ছেন। আমার মায়ের এই ঘটনার সঙ্গে যে সকল ডাক্তার জড়িত আছেন প্রত্যেকের আমি শাস্তি চাই। বিচার চেয়েছেন ঠিকই, কিন্তু মমতাময়ী মাকে আর বাঁচাতে পারেননি। চোখের সামনে দিয়ে রফিক শিকদারের মা হারানোর পেছনের গল্পটায় আমরা নজর দেব। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলে হরিণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ২৮ আগস্ট ২০১৮, রফিক শিকদার তার মা রওশনারা বেগমকে চিকিৎসা করাতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করান। ইউরিন পাস না হতে পেরে সে ফুলে গিয়েছে, মানে কিডনিতে অস্বাভাবিক মাত্রায় বাম কিডনিটা ফুলে গিয়েছে। চিকিৎসকদের মতে সমস্যাটা খুব জটিল নয়, সঠিক চিকিৎসা হলেই মা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। তাই দ্বিতীয়বার না ভেবে অপারেশনের প্রস্তুতি নিলেন রফিক শিকদার। অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করে ওনারা সিদ্ধান্ত নিল যে যেহেতু ডান কিডনি পুরোপুরি ভালো আছে, বাম কিডনিটা পুরো ভালো না, কিছুটা ভালো, বাকিটা খারাপ বাম কিডনির। সুতরাং এই অবস্থায় কিডনি রাখার চেয়ে না রাখাই ভালো। চিকিৎসকের পরামর্শে মাকে অপারেশন করালেন ঠিকই, কিন্তু সুস্থ হওয়ার জায়গায় ঘটল অন্যটা। অর্থাৎ অপারেশনের দিনই মায়ের অবস্থার অবনতি হলো। কর্তব্যরত ডাক্তার ছিলেন, উনি আমাকে জানালেন যে আপনার মায়ের দ্রুত আইসিইউতে নিয়ে যান, কারণ ওনার অবস্থা যত সময় যাবে তত খারাপের দিকে যাবে। এরপর আর সময় নিলেন না রফিক শিকদার, কিন্তু সমস্যা দেখা দিল ইনসেনটিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে বেড পাওয়া নিয়ে। উপায় না দেখে সরকারি হাসপাতাল ছেড়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান মা রওশনারা বেগমকে। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল মগবাজার, সেখানে নিয়ে এসে মাকে ভর্তি করালাম আইসিইউতে। অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য ইনসাফ হাসপাতালের চিকিৎসকের পরামর্শে ল্যাব এইড হাসপাতালে নিয়ে যান তাকে। যারা টেস্ট পরীক্ষা করলো আমার মায়ের, তারা বলছে আপনার মায়ের কিডনি পাচ্ছি না একটাও। কারণ কি? আপনারা অপারেশন হয়েছে, কিডনি কি দুটোই ফেলে দিয়েছে কিনা? মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তথ্যটা সত্য নাকি মিথ্যা সেটা জানতে হাজির করেন আগের পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র। গুলো দেখে বলছে যে না, আপনার মায়ের কিডনি তো দুটাই ছিল এবং একটা কিডনি পুরোই সুস্থ, একটা কিডনি সেটা গেল কোথায়? একটা গোলক ধাঁধায় পড়ে যান, ফিরে যান সেই ইনসাফ হাসপাতালে। সেখানকার চিকিৎসকের পরামর্শে আবারও বঙ্গবন্ধু হাসপাতালে ফিরে যান, হাজির হন সেই চিকিৎসকের কাছে যিনি অপারেশন করার পর থেকে রোগীকে নিয়ে এত টানা হেচড়া। প্রফেসর হাবিব রহমান দুলাল সাহেব বলছেন, না কিডনি আছে, কিডনি অবশ্যই আছে, একটা কিডনি আমরা ফেলেছি, একটা কিডনি ভালো কিডনি এখন যেটা আছে ডান পাশে সেটা হঠাৎ করে নন ফাংশনাল হয়ে গেছে। ইংরেজিতে নন ফাংশনাল অর্থ কিডনি কাজ করছে না। ডাক্তারি ভাষায় বিষয়টি প্রথমে অনেকের বুঝতে কষ্ট হলেও রফিক শিকদার ঠিকই বুঝতে পেরেছেন। বুঝতে পারেন এতদিন ধরে বলে আসা কথার সাথে নতুন করে বলা কথাকে কোনোভাবেই মেলানো যাচ্ছিল না। এই মানুষটার কথার উপরে বিশ্বাস করে আমি 10-12টা দিন কাটিয়ে দিলাম, কিন্তু কিডনি থাকলে এক ফোঁটা প্রসাব তৈরি হবে না, না এটা তো হতে পারে না, মেবি আমার মায়ের তাহলে কিডনিটাই নেই। দেরি না করে মাকে নিয়ে যান পান্থপথের বিআরবি হসপিটালে। কাগজ দেখে বলছেন যে কিডনি আপনার মায়ের ছিল এবং এখন কিডনি নেই।
ল্যাব এইড এবং বিআরবি হসপিটালের রিপোর্ট নিয়ে আবারও ফিরে যান বঙ্গবন্ধু মেডিকেলের সেই চিকিৎসকের কাছে। ডাক্তারের কাছে এখন প্রশ্নটা আরো জোরালোভাবে করা শুরু করলাম। প্রশ্নের মুখে নাকি নতুন করে একটা পরামর্শ দেন চিকিৎসক দুলাল। না, কিডনি যাবে কোথায়? কিডনি অবশ্যই আছে, ডাক্তারদের কথা বিভ্রান্ত হতে আপনি এত নিষেধ করেছিলেন। রফিক সিকদারকে আস্থা রাখার পরামর্শ দিয়েছেন ডাক্তার, কিন্তু যে দেশে চিকিৎসা ব্যবস্থায় হরহামেশায় ভুলভ্রান্তির খবর পাওয়া যায় সেখানে তিনি আস্থা রাখেন কিভাবে? আমরা রফিক সিকদারের মায়ের চিকিৎসা ব্যবস্থার কাগজপত্রের দিকে নজর দিতে চাই। এটি বঙ্গবন্ধু মেডিকেলে অপারেশনের আগের রিপোর্ট। রিপোর্ট বলছে রওশনারার ডান পাশের কিডনিটি স্বাভাবিক এবং বাম পাশেরটা অস্বাভাবিক। আমরা বেশ কয়েকজন চিকিৎসককে পরীক্ষার রিপোর্টটি দেখিয়ে বাস্তবতা জানতে চাইলেও কেউ কথা বলতে রাজি হননি। সবশেষে ঢাকা মেডিকেলের এই চিকিৎসকের কাছ থেকে সাড়া পাই। উনার কিডনিতে বলছে যে বোর্ড দুইটা কিডনি আলাদা আলাদা পজিশনে যেখানে থাকার কথা সেখানেই আছে। এখন যে রিপোর্টটি দেখছেন সেটি অপারেশন পরবর্তী ল্যাব এইড থেকে করানো। এই রিপোর্টে বলা হয়েছে বাম পাশের কিডনিতে অপারেশন করা হয়েছে এবং ডান পাশের কিডনিটি দেখা যাচ্ছে না। হিস্ট্রি অফ লেফট সাইডেড নেফ্রেক্টম আর নন ভিজুয়ালাইজড রাইট কিডনি, ডান পাশের কিডনি ভিজুয়ালাইজেশন না। এবার দেখুন তৃতীয় রিপোর্টটি, যেটি করা হয়েছিল পান্থপথের বিআরবি হসপিটাল থেকে। এই রিপোর্টেও দুটি কিডনির অস্তিত্ব পাওয়া যায়নি। আসলে কোন রিপোর্টটি বিশ্বাসযোগ্য এই প্রশ্ন যেমন রফিক সিকদারের তেমনি আমাদেরও। তবে অপারেশনের 15 দিন পর বেসরকারি একটি টেলিভিশনে ডাক্তার দুলালের দেয়া বক্তব্যটা শোনাতে চাই। কিডনিটা নন ফাংশনিং হয়ে যেতে পারে, তবে কিন্তু নন ভিজুয়ালাইজেশন হবে, অথবা কিডনিটা যদি অ্যাবসেন্ট থাকে, দুইটা। আমরা ধারণা করতেছি মেইন হলো যে হাইপারটেনশন যে ইনফ্লেক্টেড হয়ে নন ফাংশনিং অবস্থায় আছে। সহজ ভাষায় বলা যায় কিডনি কাজ করছে না বলে সেটি দেখা যাচ্ছে না, তার মানে রওশনারার ডান কিডনিটা রয়েছে। প্রশ্ন হলো কিডনি যদি থেকেই থাকে তাহলে সেটি গেল কোথায়? খুব লিটল একটা চান্স, খুব থিন পর্দা দিয়ে থাকতে পারে, এই কিডনির সাথে ওই কিডনিটা বের হয়ে চলে আসতে পারে। তার মানে কি ভুল অপারেশন নাকি কিডনি উধাও হয়ে গেছে? উত্তরটা হয়তো ডাক্তার দুলালি ভালো বলতে পারবেন। এটাকে বলা হয় ডাক্তারি ভাষায় হর্ষ কিডনি, অর্থাৎ উপরে দিয়ে আলাদা থাকে, নিচে দিয়ে অ্যাটাচ থাকে, তখন বামটা আনতে গেলে ডানটা চলে আসে। এবার শুনুন বিআরবি হসপিটালের সেই চিকিৎসকের বক্তব্য, যিনি রওশনারা বেগমের অপারেশনের পর দ্বিতীয় দফায় রিপোর্টটি দেখেন। হর্ষ কিডনি যদি থাকে তাহলে ধরেন যে অংশ অ্যাফেক্টেড সেটা ফেলে দেবো, বাকি অংশ তো রয়ে গেল, দুইটা কিডনি তো মিলছিল, ধরেন বা ডাইনেটটা নষ্ট হয়ে গেল, তাহলে ডাইনেটটা কেটে ফেলে দিল, বাইরটা থেকে যাবে। ধরেন যেটা অহর্ষ কিডনি আরও যদি বেশি অ্যাফেক্ট থাকে তাহলে ওইটুকু কেটে ফেলে দিয়ে যেটুকু রাখা যায় ওইটুকু রেখে দেবে। অর্থাৎ জোড়া লাগানো থাকলেও অপারেশনের মাধ্যমে আক্রান্ত কিডনিটি কিংবা অংশবিশেষ ফেলে দেয়া সম্ভব। তার মানে কিডনি নন ভিজুয়ালাইজড বা দেখতে না পাবার যে ব্যাখ্যা ডাক্তার দুলাল দিয়েছে তার সাথে মিলছে না ডাক্তার সামাদের বক্তব্য। তারপরও প্রশ্ন দেখা দেয় অপারেশনের আগে সিটি স্ক্যান এবং আলট্রাসোনোগ্রামে কিডনি দেখা গেলেও এখন কেন দেখা যাবে না? দ্বিতীয় প্রশ্ন, অপারেশনের আগে কিডনি আলাদা দেখানো হলেও এখন কেন জোড়া লাগানো বলা হচ্ছে? তৃতীয় প্রশ্ন, একই সাথে সিটি স্ক্যান এবং আলট্রাসোনোগ্রাম যন্ত্রে কিভাবে ত্রুটি থাকতে পারে? এমন অসংখ্য প্রশ্নের কোনো উত্তর যেমন জানা নেই তেমনি জানা নেই রহস্যজনক এই গড়মিলের। তবে গড়মিলের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একটা বক্তব্য দাঁড় করিয়েছে। এর এক্সপ্লেনেশন বুঝতে পারছি না, তবে সিটি স্ক্যানে কাট সেকশন করা হয়, অনেক কাট সেকশন করতে হয়। আমাদের ধারণা যেহেতু ওই নিচে কাট সেকশনে তারা আসে নাই, সিটি স্ক্যান যে স্তরে করা হয়েছে তাতে তারা দুটো কিডনি স্যাটিসফাইড হয়ে দুটো ইরেটার দেখে ব্লাডার দেখে ওইটাকে শেষ করে দিয়েছে। ওই যে নিচের যে জোড়া লাগানোটা সে ওই কাট সেকশনে তারা খুঁজে পায়নি। এমন বক্তব্য আগে কখনো না শুনলেও সব সম্ভবের দেশ বাংলাদেশে হয়তো এটিও সম্ভব। তবে সিটি স্ক্যান সম্পর্কে ডাক্তার সামাদ আমাদের একটা ধারণা দিলেন। যেহেতু দুইটা কিডনি দুই পাশে আছে এবং যেহেতু একটার সাথে লেগে থাকে, তাহলে তো সিটি স্ক্যান করলে তো আমরা
চেহারাটাই দেখি, তাই না? রোগী মানে কিডনির যে চেহারাটা সেটা মানে কিভাবে আছে, কোন লোকেশনে আছে, সেটা কি অবস্থায় আছে, সেই অ্যানাটমিটা বা স্ট্রাকচারটা আমরা দেখি। আর সিটি স্ক্যান করলে যারা দেখছে, যারা ভিউ যারা করছে রেডিওলজিস্ট, তাদের ডেফিনেটলি তারা বলতে পারবে যে, বা এমআরআই যদি করে যে কোনো ইমেজিং দিয়ে এটা ডিটেক্ট করা যাবে যে এটা হর্ষ কিডনি কিনা। গড়মিল এক জায়গায় নাকি একাধিক জায়গায়? আরেকটি গড়মিল দেখাবো, যে গড়মিলের কোনো হিসাব কারো জানা নেই। অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ পুরো বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফ করলেও তদন্ত প্রতিবেদনটি গোপনই রেখেছে। তদন্ত কমিটির রিপোর্ট অফিসিয়ালি আমরা তো ধরেন ওইভাবে দিতে পারি না। এত বড় ঘটনা, অথচ সেটি যদি জনগণ জানতে না পারে কিংবা গণমাধ্যমকে না জানানো হয়, তাহলে তদন্ত কমিটি বা কেন করা হলো? আর কার কি অপরাধ সেটাই বা কিভাবে প্রকাশ পাবে? প্রকাশ পাক আর না পাক, ডাক্তার দুলালের আরেকটা ব্যাখ্যা শুনতে চাই। আমরা নিজেরাই 5 দিন পরে বুঝতে পেরেছি যে এটা হর্ষ কিডনি ছিল। অর্থাৎ অপারেশনের 5 দিনের মাথায় ডাক্তার দুলাল বুঝতে পারেন কিডনি দুটি জোড়া লাগানো ছিল। একটি বের করতে গিয়ে অন্যটিও চলে আসে, কিন্তু অপারেশনের প্রায় 15 দিন পরও তিনি কিডনি থাকার কথা জানিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে লাশের ময়না তদন্তকারী চিকিৎসক জানিয়েছেন ভিন্ন কথা। এতটুকু বলতে পারবো যে 2টা কিডনি ছিল, কিন্তু এখন বর্তমানে 2টা কিডনি নাই। কোনটা বিশ্বাসযোগ্য আর কোনটা বিশ্বাসযোগ্য নয় সেটার বিবেচনার ভার দর্শকদের। তবে এত সব ফাঁকফোকর আর জটিল সমীকরণ সাধারণ মানুষ যেমন বোঝেন না, তেমনি বোঝেন না চিকিৎসা নিতে আসা রোগীরাও। রোগীর চিকিৎসা নিয়ে এমন টানা পড়েনে রফিক সিকদার যেমন আইন আদালতের দ্বারস্থ হয়েছেন, তেমনি গণমাধ্যমের সামনেও হাজির হয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি মায়ের বিচার চাই। মিডিয়ার কল্যাণে দেশবাসী যেমন রফিক সিকদারের কান্না দেখেছেন, তেমনি পাশে দাঁড়িয়েছেন রফিক সিকদারের চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী এবং কুশলীরাও। প্রেস কনফারেন্স এবং মানববন্ধন করে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন। এই ঘাতক ডাক্তারের মুখোশ উন্মোচন করে ফেলবো আমরা। খালি এইটুকুনি বলবো, এত বড় অন্যায় আর যেন না হয় রে ভাই। আসলে একটা মা কি জিনিস, আমার কাছে মনে হয় যে ডাক্তারদের যখন যে অপারেশনটা করে এটা আসলে বোঝা উচিত। উনরা এখানে এসে একটা চুক্তি করে গেলেন আমাদের এখানে, যে টাকাটা তারা দিতে চেয়েছিলেন কিডনির ক্ষতিপূরণ বাবদ, সেই চেকটা দিয়েছে, সেটিও বাউন্স হয়েছে। অর্থাৎ সেই টাকাটা যাতে না পায় সেটাও তারা করেছে, অর্থাৎ টোটালটাই তারা প্রতারণা করেছে। প্রতারণা হলেও বিষয়টি হয়তো বুঝতে পেরেছেন, তাই নিজে সমঝোতার চেষ্টা চালাতে ভুল করেননি চিকিৎসক দুলাল। গোপনে পরিচালক সমিতির কাছে গিয়েছিলেন, তার প্রমাণ এই ভিডিও ফুটেজ। হাসপাতালে ট্রান্সপ্ল্যান্টের জন্য যা হবে সব আমরা বিয়ে করব। আমি ইউনিভার্সিটি কি করে না করে আমি জানি না, আমি যেটা করে দেবো তোমার খালাকে আমি 3 লাখ টাকা তোমরা দিয়ে দিও, দিয়ে ওনাকে একটু ইয়ে করে দিয়ে দাও, বাস আর বাকি আমরা ইয়ে। সেদিন অর্থের প্রস্তাব এবং গোপন চুক্তি কোনো কিছুই বাদ রাখেননি ডাক্তার দুলাল। তার এই গোপন চেষ্টা আসলে দুর্বলতা কিনা সেটা নিয়ে আমরা জানতে চেয়েছিলাম। আমি তখন বললাম যে যান 8 লাখ টাকা আমরা ওনাকে দিয়ে দিব, তবে পরিচালক সমিতির নামে দিতে হবে চেকটা, এবং এই টাকাটা এখন দেওয়া হবে না, যখন অপারেশন হবে তখন, আর কোনো কারণে অপারেশন না হলে টাকা দেওয়া যাবে না। কিন্তু বাস্তবে আমাদের হাতে থাকা চুক্তিপত্রে এমন কোনো শর্তের প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও প্রশ্ন ছিল। চুক্তি করেছে উনি এই যে আপনার চলচ্চিত্র পরিবেশক সমিতি, ওদের সাথে, আমাদের সাথে তো কোনো চুক্তি হয় না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে। ফিরে যাব রফিক সিকদারের মায়ের কাছে, যিনি চিকিৎসা নিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরেছেন। ২৫ অক্টোবর কোমায় থাকা মা রওশন আরার নিস্তব্ধ নিথর দেহ স্ট্রেচারে করে টেনে নেওয়া হচ্ছে ICU-তে। কে জানত এই যাত্রাই তার শেষ যাত্রা। মৃত্যুর খবরটা জানতে সময় লাগেনি, 6 দিন পরেই খবর আসে রওশন আরা মারা গেছেন। মৃত্যুর খবরে রফিক সিকদার ও তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
কদিন আগেও যে মা কথা বলেছেন সেই মাকে ময়না তদন্তের জন্য এবারে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেলের মর্গে। আমার মা ভালো হওয়ার জন্য ঢাকায় আসছিল, ঘাতক ডাক্তার আমার মাকে বাঁচতে দিল না। হাসপাতাল মর্গে মায়ের লাশের ময়না তদন্ত চলছে। বাইরে দাঁড়িয়ে রফিক সিকদার নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না। আরেক ভাইয়েরও একই অবস্থা। দুই ভাইয়ের কান্নায় পরিবেশটাও ভারী হয়ে উঠেছিল। উনি যদি শুরুতেই স্বীকার করত বিষয়টি তাহলে দুটো মাস ওয়েট করতে হতো না আমাকে। এমন মৃত্যুতে নিজেকে নিয়ন্ত্রণে রাখেন কিভাবে, তাও চোখের সামনে মায়ের মৃত্যু। মৃত্যু চিরন্তন ও সত্য হলেও এরকম অনাকাঙ্ক্ষিত নয়। ময়নাতদন্ত শেষ, লাশবাহী গাড়িতে মরদেহ উঠানো হলো। আবেগ ধরে রাখা কষ্টকর হলেও মায়ের লাশের পাশেই ছেলে উঠে বসলেন। ঢাকার যান্ত্রিক কোলাহল ছাড়িয়ে গ্রামের পথে লাশবাহী গাড়ি নিভৃত পল্লীতে নিথর দেহ পৌঁছে গেল। জানাজা শেষে মমতাময়ী মাকে গ্রামবাসী শেষ বিদায়ের মধ্য দিয়ে কবরে শুয়ে দেন।